বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। তার ভাষায়, চিকিৎসকরা বিদেশে উন্নত চিকিৎসার কথা বললেও শুধুমাত্র প্রতিহিংসার কারণে সে সুযোগ দিচ্ছে না সরকার। দেশকে বাঁচাতে সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে বলেও মনে করেন মির্জা ফখরুল। তিনি দেশান্তরী এবং খালেদা জিয়া সম্পর্কে গতকাল যে সমস্ত উক্তি করেছেন আমরা ভাবতে পারি না, কল্পনা করতে পারি না যে প্রধানমন্ত্রীর চেয়ারটা অবৈধভাবে অবশ্য থাকলেও এই ধরনের উক্তি কেউ করতে পারে। এটা সমস্ত রাজনৈতিক শিষ্টাচার বিবর্তিত, এর একটাই কারণ সে হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা। প্রতি মুহূর্তে দেশান্তরী এবং খালেদা জিয়াকে তিনি হিংসা করেন, তাকে সহ্য করতে পারেন না।